আমার আপা শিশুর ছোট ছোট স্টুডেন্টরা কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আমি তোমাদের বাংলা মিস তোমাদের জন্য অনলাইন ক্লাসে আবার চলে এসেছি। তোমরা বাসায় সবাই ভালো আছো তো? হ্যাঁ। আর বাবা মার কথা শুনছো? হ্যাঁ, বাবা মার কথা কিন্তু আমাদের শুনতে হবে। আমরা জানি আমাদের বাসায় হয়তো বা ভালো লাগছে না, কিন্তু এখন কি করব, আমাদের তো পরিস্থিতি খারাপ। আমাদের যখন পরিস্থিতি ভালো হবে তখন আমরা আবার স্কুলে আসতে পারবো এবং খেলতে পারবো, পড়াশোনা করতে পারবো, বন্ধু বান্ধবদের সাথে দেখা হবে, তাই না? আচ্ছা, সেই পর্যন্ত কিন্তু আমাদের একটু ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, খাবার আগে পরে হাত ধুতে হবে, এবং যদি আমরা কোনো কারণে বাইরে যাই আমাদের অবশ্যই কি পড়তে হবে, মাস্ক পড়তে হবে। গুড, এগুলো আমরা জানি। আচ্ছা, এর আগের ক্লাসে আমরা কি পড়েছিলাম আমাদের কি মনে আছে একটু? কি পড়েছিলাম? খালি ঘর পূরণ। হ্যাঁ, আমরা বক্স দিয়েছিলাম, সেই বক্সে আমরা শব্দটা বসিয়েছিলাম। বাসায় প্র্যাকটিস করেছো তোমরা? যেমন কি দিয়েছিলাম, ব আর পাশে একটা বক্স দিলে কি হবে সেখানে, হ্রস্বই বা ল। আচ্ছা, তারপরে দিয়েছিলাম ম দিলে সেখানে হবে বক্সে হ্রস্বই। গুড, আমরা বুঝেছি যে তোমরা পেরেছো এবং শিখছো বাসায়। আজকে তোমাদের জন্য রয়েছে, আমরা কার চিহ্ন এর আগের অনেক আগের ক্লাসে আমরা করেছিলাম দীর্ঘিকার পর্যন্ত, না না রস্যুকার পর্যন্ত, আজকে আমরা করব দীর্ঘকার থেকে। ওকে, আচ্ছা দেখো, দীর্ঘকার দিয়ে আজকে আমি একটু নিয়ে এসেছি তোমাদের জন্য দীর্ঘকার যোগের শব্দ গঠন। দেখতে পাচ্ছ, দীর্ঘকার যোগের শব্দ গঠন। দেখো, আমি তোমাদের জন্য দশটা শব্দ নিয়ে এসেছি। কি কি রয়েছে আমি পড়ে শোনাচ্ছি। ব ধয় দীর্ঘ বধু, পয় দীর্ঘ ব পুব, দয় দীর্ঘ ত দূত, ছয় দীর্ঘ ডয় শূন্য রয় আকারের রা চূড়া, কয় দীর্ঘ প কূপ, ম অন্তস্থয় দীর্ঘ র ময়ূর, দন্তের ছয় দীর্ঘ চ নয়াকারে না সূচনা, আট নম্বরে রয়েছে ধয় দীর্ঘ ম ধূম, নয় নম্বরে রয়েছে ময় দীর্ঘ ধয় শূন্য র মুড়ো, দশ নম্বরে রয়েছে পয় দীর্ঘ বয় শূন্য র মধ্যে ন পূরণ, মানে কোনো কিছু পূরণ করা, তাই না? আমরা বলি শূন্যস্থান পূরণ সেইটা, ঠিক আছে? আচ্ছা, আবার আমি একটু তোমাদের পড়িয়ে দিচ্ছি। দেখো, বয়ে ব ধয় দীর্ঘ বধু, পয়ে দীর্ঘ ব পু, দয় দীর্ঘ ত দূত, চয় দীর্ঘ ডয় শূন্য র আকারে রা চূড়া, কয় দীর্ঘ প কু, ম অন্তস্থয় দীর্ঘ বয় শূন্য র ময়ূর, দন্তের ছয় দীর্ঘ চ নয়কারে না কি হবে সূচনা, তারপরে রয়েছে ধয় দীর্ঘ ম ধূম, ময় দীর্ঘ ধয় শূন্য র মুড়ো, পয় দীর্ঘ র বয় শূন্য র মধ্যে ন পূরণ। আচ্ছা, এখানে কয়টি রয়েছে দেখো, দশটি, এটা তোমাদের বইও রয়েছে, ঠিক আছে? এই দশটি থেকে আমাদেরকে শিখতে হবে, ঠিক আছে? আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আজকে আমরা কি পড়লাম, দীর্ঘকার দিয়ে শব্দ, তাই না? দীর্ঘকার দিয়ে দশটি শব্দ আমরা শিখলাম। এই শব্দ কয়টা কি করবে, বাসায় খাতার মধ্যে সুন্দর করে লিখবে এবং সেগুলো প্রথমে পড়বে, তারপরে না দেখে লিখবে, বানানটা দেখবে, তাহলেই আমরা দীর্ঘকার দিয়ে শব্দ গঠনগুলো শিখে যাব, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই পড়া, আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত তোমরা অনেক অনেক ভালো থাকো, বাই।